প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে আমি সাগর স্যার। আমাদের আজকের আলোচ্য বিষয় পৃষ্ঠা 67 এর সমস্যা সমাধান। তো আমরা দেখি পৃষ্ঠা 67 এর সমস্যা সমাধান কি আছে। 2 নং সমস্যা সমাধান, শ্রেণীতে 41 জন শিক্ষার্থী আছে, মানে শ্রেণীতে ছাত্রছাত্রী আছে 41 জন, প্রত্যেক বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসতে পারে, মানে প্রত্যেকটা বেঞ্চে 3 জন করে বসতে পারে, তাদের জন্য কতগুলো বেঞ্চের প্রয়োজন হবে। এখন দেখি আমাদের মোট ছাত্রছাত্রী আছে 41 জন, 41 জনকে আমি প্রত্যেকটা বেঞ্চে 3 জন 3 জন, এখানে 3 জন 3 জন করে ভাগ করে দিব এক একটা বেঞ্চে। তাহলে আমাদের কতগুলো বেঞ্চের প্রয়োজন হবে? এখন আমরা এখানে প্রথমে দেখতে পারি যে আমাদের কিন্তু চেয়েছে কতগুলো বেঞ্চ, আর 41 জন শিক্ষার্থী 3 জন করে ভাগ করে দিয়েছি। তাহলে আমাদের অঙ্ক কি করতে হবে? গুড, ভাগ করতে হবে, কারণ আমরা এক একটা বেঞ্চে 3 জন করে ভাগ করে দিব, আমাদের অঙ্ক করতে হবে ভাগ। দেখি এখন সমস্যা সমাধান অঙ্কে আমাদের একটা বাক্য সাজানোর জন্য প্রথমে দেখতে হবে আমাদের 2টা অংশ আছে এখানে, একটা শিক্ষার্থীর সংখ্যা আর একটা বেঞ্চের সংখ্যা। আমাকে কোনটা চেয়েছে, যে শিক্ষার্থীর সংখ্যা, যে কতগুলো শিক্ষার্থী প্রয়োজন, নাকি কতগুলো বেঞ্চ প্রয়োজন, এখানে কতগুলো বেঞ্চের প্রয়োজন? তাহলে বেঞ্চ আমাকে কোন দিকে রাখতে হবে? খুব সুন্দর, ডান দিকে রাখতে হবে, কারণ আমাদের উত্তর তো ডান দিক থেকে আসবে। আমি তাহলে কিভাবে লিখতে পারি? আমরা লেখা শুরু করতে পারি 2 নং সমাধান। তাহলে আমাদের সেন্টেন্স হবে, 3 জন শিক্ষার্থী বসতে পারে একটি বেঞ্চে, অথবা 3 জন শিক্ষার্থীর জন্য বেঞ্চ প্রয়োজন একটি। তাহলে আমার সেই এক কিন্তু একটি বেঞ্চ কিন্তু ডান দিকেই থাকবে। তাহলে 3 জন শিক্ষার্থীর জন্য অথবা 3 জন শিক্ষার্থী বসতে পারে একটি বেঞ্চে। অতএব আমাদের মোট শিক্ষার্থী কতজন? 41 জন। তাহলে 41 জন শিক্ষার্থী বসতে পারে, আমরা কি করব, অঙ্ক ভাগ করব। তাহলে 41কে ভাগ করব কত দিয়া? 3 দিয়া। তাহলে 41 ভাগ 3, টি বেঞ্চে। তাহলে আমরা এখন 41কে 3 দিয়া ভাগ করতে গেলে আমাদের রাফ করতে হবে, কারণ 3-এর নামতার মধ্যে আমাদের 41 নেই। তাহলে আমরা এখানে পাশে একটা দাগ দিয়া রাফ করে নিতে পারি। তোমাদের যদি পাশে জায়গা না থাকে খাতায়, এখানেও করে নিতে পারো। হ্যাঁ, তাহলে আমরা এখানে রাফ লিখে নেই, 41 আমরা ভাগ করব কত দিয়া? 3 দিয়ে। তাহলে ভাগাঙ্ক তো আমরা আগেই শিখেছি ক্লাসে, যে 3 প্রথমে দেখো 4-এর মধ্যে কতবার যায়। তাহলে 3 1 3 3 2 6, 6 বেশি হয়ে যায়, তাহলে একবার যাবে। 3কে 1 দিয়ে গুণ করলে হয় 3। এখন ভাগ করার সময় কি যোগ করবো নাকি বিয়োগ করব? বিয়োগ। তাহলে 3 থেকে 4 পর্যন্ত, অথবা 4 থেকে 3 বাদ দিলে থাকে 1। উপর থেকে আমাদের এই 1, এই যে ভাজ্যে যে 1 আছে, এটাকেও নিচে নিয়ে আসতে হবে, 11। এখন 11-এর মধ্যে দেখি 3 কতবার যায়। 3 1 3 3 2 6, 3 3 9, 3 4 12, 12 বেশি হয়ে যায়। তাহলে 3 3 9 আবার বিয়োগ করি, তাহলে 9 থেকে আমরা 1 পর্যন্ত কাউন্ট করতে পারি না, কিন্তু 1কে 11 ধরতে হবে। 11 থেকে 9 বাদ দিলে থাকে 2। আমাদের যে হাতে 1 আছে, 1কে নিচে নিয়ে আসি, তাহলে 1 আর 1 বিয়োগ করলে 0 হয়ে যায়, আমাদের নিচে 0 লাগে না বাম দিকে। তাহলে আমরা লিখি, তাহলে কতটি বেঞ্চ? 13টি
বেঞ্চে 13টি বেঞ্চে বসতে পারে। এখন আমরা দেখি যে 13টি বেঞ্চে বসার পরে যে আমাদের এই যে ভাগশেষ দুই আছে এই দুইজন কিন্তু আমাদের দাঁড়িয়ে থাকবে, কারণ 13টা বেঞ্চে তাহলে 3 13 39 জন বসতে পারবে। এখন দুইজনকে আমরা দাঁড়িয়ে থাকবো, আমরা কি ক্লাসে কেউ দাঁড়িয়ে থাকতে রাজি? একেবারেই না। তাহলে এই দুইজনের জন্য কি করতে হবে? হ্যাঁ খুব সুন্দর, আরেকটি বেঞ্চ দিতে হবে। তাহলে এখন বেঞ্চ লাগবে আমার 13টি, আরও একটি বেঞ্চ বেঞ্চ দিলে কতটি হবে? 14টি বেঞ্চ। আচ্ছা দেখি তাহলে যে কিভাবে লিখবো, যে এবং অতিরিক্ত শিক্ষার্থী, অতিরিক্ত মানে আমরা বসার পরে কতজন দাঁড়িয়ে আছে, তাহলে এবং অতিরিক্ত শিক্ষার্থী দুইজন। এখন আমরা নিচে আবার একটু লিখব যে এই যে দুইজন আছে সেই দুইজন শিক্ষার্থীর জন্য যে একটা বেঞ্চ দিতে হবে, আমি এখানে একটু লিখে দিব যে অতিরিক্ত দুইজন শিক্ষার্থীর জন্য আরো একটি বেঞ্চ প্রয়োজন। অতএব মোট বেঞ্চ প্রয়োজন তাহলে কতটি? আমাদের 13 জন, আমাদের ওখানে ভাগফল আছে তার সাথে অতিরিক্ত আরো একটি বেঞ্চ লাগবে, তাহলে সমান 14টি। তাহলে আমরা উত্তর কি লিখতে পারি? যে উত্তর মোট 14টি বেঞ্চ প্রয়োজন। শিক্ষার্থীরা এখন আমরা আবার এই অঙ্কটিকে যদি একটু প্রথম থেকে দেখি, যে 41 জন শিক্ষার্থীকে আমরা কি করেছি, 3 জন করে ভাগ করে দিয়েছি। তাহলে 3 জন শিক্ষার্থী বসতে পারে একটি বেঞ্চে, এক একটা বেঞ্চে 3 জন করে বসে, সেই জন্য 3 জন শিক্ষার্থী বসতে পারে একটি বেঞ্চে। অতএব 41 জন শিক্ষার্থী বসতে পারে, 41কে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের 41কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 13টি বেঞ্চ আমাদের লাগে। কিন্তু দেখা যায় দুইজন শিক্ষার্থী দাঁড়িয়ে থাকতে হয়, দাঁড়িয়ে কেউ থাকবে না, যার জন্য তাদের জন্য আমরা আরও একটি বেঞ্চ দিলাম। আরও একটি বেঞ্চ যদি দেই তাহলে 13টি আরও একটি, 14টি বেঞ্চ হয়ে গেল। তাহলে অতিরিক্ত 2 জন শিক্ষার্থীর জন্য আরও একটি বেঞ্চ প্রয়োজন। অতএব মোট বেঞ্চ প্রয়োজন কতটি? 14টি। উত্তর মোট 14টি বেঞ্চ প্রয়োজন। কি কারো কোনো সমস্যা আছে? আমার মনে হয় না, খুব ভালো করেই সবাই বুঝে গেছে, খুব সুন্দর। এখন আমরা অঙ্কটিকে ভালো করে খাতায় তুলে নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খুব ভালোভাবেই আমরা 2 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছি। এখন আমরা দেখি আমাদের বইয়ের 3 নম্বর অঙ্ক কি আছে। সবার সামনে বই আছে তো? আমাদের একই পৃষ্ঠার 3 নম্বর অঙ্ক বলা হয়েছে 83টি পেন্সিল ও 7 জন শিক্ষার্থী আছে। যদি তাদেরকে পেন্সিলগুলো, তাদেরকে মানে এই 7 জন শিক্ষার্থী যারা আছে তাদেরকে পেন্সিলগুলো সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তবে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে পেন্সিল পাবে? খুব সহজ, ধরি আমরা 7 জন শিক্ষার্থী আছি এবং এই 83টি পেন্সিল আমি তোমাদেরকে ভাগ করে দিব, তাহলে তোমরা প্রত্যেকে কয়টি করে পাবে? তাহলে কি করে নিতে হবে? আমাদের পেন্সিলগুলোকে ভাগ করে নিব। আচ্ছা, তাহলে আমাদের অঙ্ক কি করতে হবে? খুব সুন্দর, ভাগ করতে হবে। আমরা অঙ্ক দেখলেই বুঝতে পারি। হ্যাঁ, এখন দেখি যে এই আগের অঙ্কের মতো এখানেও পেন্সিলের সংখ্যা আছে এবং শিক্ষার্থীর সংখ্যা আছে। তাহলে আমাদের 2টা অংশ কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা ডান দিকে কোন অংশটা রাখবো আমরা দেখি একটু। প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে পেন্সিল পাবে, তাহলে পেন্সিলের সংখ্যা আমার ডান দিকে রাখতে হবে। তাহলে আমি এখন অঙ্কটা লিখতে পারি। কি লিখব? আমাদের 3 নং
সমাধান। তাহলে লেখা শুরু করি যে এখন 7 জন শিক্ষার্থী পেন্সিল পাবে মোট কতটি? 83টি। সেইটাই লিখব যে 7 জনে, আমরা সেন্টেন্স ছোট করে লিখতে পারলে আরো ভালো, 7 জনে পেন্সিল পাবে 83টি। আমরা এখন কয়জন প্রত্যেক শিক্ষার্থী, প্রত্যেক শিক্ষার্থী মানে একজন শিক্ষার্থী কয়টি পেন্সিল পাবে, তাহলে অতএব আমরা একজনেরটা বের করব, এক জনে পেন্সিল পাবে 83কে আমার ভাগ করতে হবে কত দিয়া? 7 জনের মাঝে 7 দিয়া ভাগ করব, এত টি। এখন আমি 7-এর নামটা আমি 7 দশে 70 পর্যন্ত স্বাভাবিকভাবে শিখি, তাহলে কি করব আমি, 83 পর্যন্ত যেহেতু আছে আমি একটু পাশে রাফ করে নিব। এখন দেখি যে আমি 83কে এখানে রাফ লিখে নেই, আমি 83কে ভাগ করব কত দিয়া? 7 দিয়ে। এখন প্রথমে 7 8-এর মধ্যে যায়, কতবার যাবে? 7 1 7, 7 2 গুণে 14 বেশি হয়ে যায়, তাহলে 7 1 7 এখানে বিয়োগ করব, 8 থেকে 7 বাদ দিলে থাকে 1। এখন উপর থেকে কি আমাকে 3 নিচে নামাতে হবে, তাহলে উপর থেকে 3 নামলে হয় কত? 13। এখন এখানে আবার 7-এর নামতা, 7 2 গুণে 14 বেশি হয়ে যায়, তাহলে কতবার? একবার, 7 1 7 বিয়োগ করলে কত থাকে? 7 থেকে আমরা 3 থেকে 7 বাদ দিতে পারি না, তাহলে 3কে 13 ধরতে হবে, তাহলে দেখি 7 থেকে 13 পর্যন্ত 8 9 10 11 12 13 কত হয়? 6। আমরা কিন্তু নিজে নিজে এগুলো করে নিব ভালো করে। আর হাতে 1 1 যদি আমি এখানে নিচে রাখি 1-এর নিচে, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, আমাদের বাম দিকে 0 দেওয়া লাগে না, দিলেও কিন্তু ভুল হবে না। তাহলে প্রত্যেকে কতটি করে পাবে? 11টি করে, এবং আমার হাতে 6টি পেন্সিল অবশিষ্টও থাকবে সবাইকে দেওয়ার পরে। আচ্ছা, তাহলে সমান 11টি, 11টি পেন্সিল, এখানে পেন্সিল পাবে লেখাই আছে, তাহলে একজনে পেন্সিল পাবে 11টি। এখন যে 6টি অবশিষ্ট সেটিও এখানে দেখিয়ে দিতে হবে, এবং অবশিষ্ট পেন্সিল কয়টি? অবশিষ্ট পেন্সিল ছয়টি। এখন আমি উত্তর লিখে দিতে পারি, এখন আমাদের এই 6টি পেন্সিল আর কাউকে দিতে হবে না, এখানে বলাই আছে যে 7 জন শিক্ষার্থী, আমি 7 জনকে দিয়ে দিয়েছি 11টি করে, এখন আমার কাছে 6টি পেন্সিল আমি 7 জনকে দিতে পারি না, তাই আমার এটি অবশিষ্ট আমার কাছেই থেকে যাবে। এখন উত্তর আমি লিখতে পারি, উত্তর এখানে লেখা আছে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে পেন্সিল পাবে, ওইটাই লিখব, উত্তর প্রত্যেক শিক্ষার্থী 11টি করে, আমার 6টি করে হবে না কিন্তু, 6টি আমার কাছে অবশিষ্ট, 11টি করে সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে 11টি করে পেন্সিল পাবে। আবার একটু আমি দেখি যে আমরা 83টি পেন্সিল 7 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিয়েছি, তাহলে আমাকে যেহেতু কয়টি করে পেন্সিল এখানে চেয়েছে, তাহলে আমি লিখব যে সেই পেন্সিলের সংখ্যা ডান দিকে থাকবে 83টি পেন্সিল, 7 জনে পেন্সিল পাবে 83টি, অতএব একজনে পেন্সিল পাবে কি করব, সেই 83কে 7 জনের মধ্যে ভাগ করে দিব। এখন আমি ভাগ করে দেখেছি কি যে আমার কাছে 11টি করে দেওয়ার পরেও 6টি পেন্সিল অবশিষ্ট থাকে, তাহলে সেটি আমি 6টি যেহেতু দিতে পারি না, 6টি আমার কাছে রেখে দিব, 6টি আমার কাছে রেখে দিলে উত্তর প্রত্যেকে 11টি করে পেন্সিল পাবে। এখন আমি এখানে লিখে দিতে পারি, যদিও আমাকে এখানে কোশ্চেনে অবশিষ্ট চাই নাই, তাহলে লিখে দেই, এবং 6টি পেন্সিল অবশিষ্ট
অবশিষ্ট থাকবে? অবশিষ্ট থাকবে। এখন আমরা সবাই বুঝি তো যে এখানে আমাদের ভাগ করে দিতে বলছে, তাই আমরা ভাগ করে দিয়েছি, এবং ভাগ করে দেওয়ার পরে আমার কাছে যে অবশিষ্ট আছে সেটা আমি আমার কাছে রেখে দিয়েছি। এখন কি সবাই ভালো করে বুঝতে পেরেছো? এখন সবাই অঙ্কটাকে খাতায় তুলে নাও এবং বাসায় খুব ভালোভাবে অনুশীলন করবে। আশা করি কারো কোনো সমস্যা হবে না এ বিষয়ে। ধন্যবাদ সবাইকে। আর সবশেষে তোমরা অবশ্যই কিন্তু স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, বাহিরে যাওয়ার চেষ্টা একেবারেই করবে না, এবং নিয়ম অনুযায়ী কমপক্ষে 20 সেকেন্ড করে হ্যান্ড ওয়াশ করতে কিন্তু ভুলে যাবে না। ধন্যবাদ সবাইকে।